السلام عليكم ورحمة الله. وعليكم السلام ورحمة الله وبركاته. يا رسول نعيم شيطاني كرس بيا تركي تركي لاوس عربي لاكسو عربي لازم بيريس اسكال كوي عربي لك زانو عربي تيرش حقوني انا থেকেই সামনে ই ঘড়ি মিনিট ঘড়ি তো কি আসতেছি মনে হয় রাখতেছে খান, ওই যে পরীক্ষা আমার ই দিলে বাদ দেখাম।
এই কি অবস্থা? হ্যাঁ যান। মাদ্রাসার বৃহস্পতিবার কিসের দাবিটা দিয়ে আমাদের এখানে একটা লোক আছে কাছে আসে আসসালামু আলাইকুম, চলেন বাসায় যাই। কে চলেন বাসায় যাই, তুমি আসো আসেন চলেন যাই। খানা দেখ খানা খাওয়াই চলেন বাসায় যাই, সাইকেল নেন। না না না, মানে ইনুন কি বেশি বিয়ে তো দুবার দুবার কেউ আসবেন কেন আসবেন ওর বিয়ে তো বিয়ে হচ্ছে খুব দমদম করে দাওয়াত দিলে সবার দাওয়াত সামনের ব্যবসা করতে মাদ্রাসা তাহলে কাজ বাজ করতেছেন না, কদ্দুর করলেন। আন্তর্জাতিক শুক্রবার কাল বৃহস্পতিবার না? ইনশাল্লাহ শুনবেন, অবশ্যই থাকি, আসি বাসায়, সমস্যা নাই। না এটাই তো বাসা। সাইড দাও তোমরা, আসো। ইফতার তুমি কই, তুমি এর কোথা যাবা? অনলাইন ইফতার এদে আও নাই ইস রেকিল স্থান আমি সব দিয়ে অনলাইন অনলাইন বসো। না 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 না, এটা কি করলেন? السلام عليكم ورحمة الله وبركاته. السلام السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته وعليكم وعليكم السلام السلام ورحمة الله وبركاته الحمد لله. আমাদের গতকালের আলোচনা কিছুটা আগে শুরু করতে পেরেছিলাম, আজকে আর একটু দেরি করে ফেলেছি। আমাদের আজকের আলোচনা আসিয়ারুল কবির। গতকাল আজিয়াদাত ও আজিয়াদাত ও জিয়াদাত দুইটি এবং আসিয়ারুল সগীরের আলোচনা শেষ হয়েছিল। আজকের আলোচনা আসিয়ারুল কবির। আমার এখানে পৃষ্ঠা নম্বর আছে 134 পৃষ্ঠা, আশা করি আপনারা খুঁজে পেয়েছেন। পেয়েছেন সবাই? জি হুজুর পেয়েছি। মাহমুদিয়াটা 135 পৃষ্ঠা। আচ্ছা, শুক্রিয়া মাহমুদিয়া। তাহলে এক পৃষ্ঠা সামনে, কারো পিডিএফ লাগলে সেটাও, কারো সামনে থাকলে একটু বলে দিন। তাহলে আমরা সামনে চলতে পারি মনে হয়। ইনশাল্লাহ ইনশাআল্লাহ। আচ্ছা, শুক্রিয়া।
بسم الله الرحمن الرحيم. السير الكبير، كتاب سير الكبير. وهذا الكتاب آخر الكتب الستة تأليفا. এই কিতাবটি ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাই এর যে ছয়টি প্রসিদ্ধ কিতাব তার মধ্যে সর্বশেষ কিতাব। কামা যাকারহু শামসুল আইম্মা আস-সারাক্সি রাহিমাহুল্লাহ তাআলা ফি মুকদ্দামাতি শারহি, যেমনটা শামসুল আইম্মা সারাক্সি রহিমাহুল্লাহ এই কিতাবের ব্যাখ্যা গ্রন্থের ভূমিকায় উল্লেখ করেছেন। وذكر سبب تأليفه أن كتاب السير الصغير وقع في يد الإمام عبد الرحمن بن عمر الأوزاعي رحمه الله تعالى، عالم أهل الشام. এটি রচনার কারণ হিসেবে তিনি উল্লেখ করেন যে শাম দেশের আলেম ইমাম আব্দুর রহমান বিন আমর আউজাঈ রহিমাহুল্লাহর নিকট যখন কিতাব আস-সিয়ারুস সগীর এই কিতাবটি পৌঁছল, ফকল তিনি বললেন, লিমান হাজাল কিতাব, এটি কার কিতাব, অর্থাৎ এই কিতাবটি কার রচনা, কিতাবটির লেখক কে। ফাকিলা লি মুহাম্মাদিন আল ইরাকি, তাকে বলা হলো ইরাকের অধিবাসী মুহাম্মাদের রচনা। ফকল وما لأهل العراق والتصنيف في هذا الباب، تني প্রসিদ্ধ عالم ছিলেন, তিনি বললেন وما لأهل العراق والتصنيف في هذا الباب، এই অধ্যায়ে ইরাকের অধিবাসীদের রচনার কি অধিকার রয়েছে। وما لأهل العراق والتصنيف في هذا الباب، এই যে যুদ্ধনীতি সম্পর্ক একটা জটিল বিষয়, এই জটিল বিষয়ে ইরাকের অধিবাসীদের কলম ধরার অধিকারটা কে দিয়েছে, তাদের কি অধিকার আছে। ফাইন্নাহু লা ইলমা লাহুম বিসসিয়ার, কারণ তাদের তো যুদ্ধনীতি সম্পর্কে কোনো জ্ঞানই নেই। আমাগাসি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, فإنه لا علم لهم بالسير ومغازي رسول الله صلى الله عليه وسلم وأصحابه، كنونا تادر تو رسول صلى الله عليه وسلم এবং সাহাবায়ে কেরামের যুদ্ধনীতি সম্পর্কে কোনো ইলমি নেই, কোনো জ্ঞানই নেই। এই হিসাবে একরকম পড়া যায়, لا علم لهم بالسير ومغازي رسول الله صلى الله عليه وسلم واصحابه، অথবা بالسير পর্যন্ত অর্থ করে ফেলা যায়। فانه لا علم لهم بالسير، তাদের তো যুদ্ধনীতি সম্পর্কে কোনো ইলমি নেই। ومغازي رسول الله صلى الله عليه وسلم واصحابه كانت من جانب الشام والحجاز دون العراق، رسول الله صلى الله عليه وسلم যুদ্ধ এবং সাহাবা একরামের যুদ্ধ তো ছিল সিরিয়ার দিকে এবং আরব আমিরাতের দিকে, হিজাজের দিকে, দুনাল ইরাক, ইরাকের দিকে ছিল না। অথবা এর আগের অংশের সঙ্গে যদি মিলানো যায়, ফাইন্নাহু লা ইলমা লাহুম বিসসিয়ারি ওয়া মাগাজি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেননা তাদের তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যুদ্ধ নীতি সম্পর্কে কোনো জ্ঞানই নেই। ওয়া আসহাবুহু কানাত মিন জানিবি শামি ওয়াল হিজাজি দুনাল ইরাকি, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা ইকরাম সিরিয়া এবং আরবের যুদ্ধের দিকে ছিলেন, দুনাল ইরাক, ইরাকে ছিলেন না। ফাইন্নাহা মুহদাসাতুল ফাতহি, কারণ ইরাক এটি পরবর্তী সময়ে নতুন বিজিত এলাকা, ইরাক আগে মুসলমানদের অধীনে ছিল না, পরবর্তী সময়ে এটা বিজয় করা হয়েছে। তো ইরাকের লোকজন যেহেতু ইসলামে এসছে পরবর্তী সময়ে, তারা ইসলামের যুদ্ধনীতি সম্পর্কে কি ধারণা রাখে, অতএব ইরাকের লোকজনের এই বিষয়ে কলম ধরার রাইট নেই বা অধিকার নেই।
فبلغ مقالة الأوزاعي محمدا فغاظه ذلك. ইমাম আউজাই রহিমাউল্লাহ এর এই উক্তিটি ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলের নিকট পৌঁছল, ফলে তিনি বেশ বিচলিত হলেন, গাজাহু বিচলিত হলেন। ওয়া ফারাগা নাফসাহু হাত্তা সান্নাফা হাযাল কিতাব, অতঃপর নিজেকে ফারিগ করলেন, একাগ্র চিত্তে কিতাবটি রচনা করলেন। ওয়া ফারাগা নাফসাহু হাত্তা সান্নাফা হাযাল কিতাব, নিজেকে খালি করলেন এবং এই কিতাবটি রচনা করলেন, অর্থাৎ মুতালা অধ্যবসায়ে নিজেকে নিয়োজিত করলেন, অন্য সমস্ত কাজ থেকে নিজে অবসর গ্রহণ করে এই কিতাবটি রচনা করলেন। এই কিতাব বলতে আসিয়ারুল কবির রচনা করলেন। وحكي أنه لما نظر فيها الأوزاعي قال لولا ما ضمنه من الحديث لقلت إنه يضع العلم من عند نفسه. বর্ণিত আছে আউজাই রহমতুল্লাহ আলাইহির কাছে যখন এই কিতাবটি পুনরায় পৌঁছল, অর্থাৎ আসিয়ারুল কবির তার কাছে যখন পৌঁছল তিনি তাতে দৃষ্টি দিলেন, কাল তখন তিনি বললেন লাউলা মা যমিনাহু মিনাল হাদিসি, যদি তিনি এতে হাদিসগুলো দিয়ে মজবুত না করতেন, লা কুলতু আমি বলতাম ইন্নাহু ইয়াযউল ইলমা মিন ইনদি নাফসি, যে তিনি এই কিতাবে ইলমকে নিজে আবিষ্কার করেছেন। ইমাম মুহাম্মদ যিনি আসিয়ারুল কবির কিতাবটি রচনা করেছেন, যদি তিনি হাদিস এনে হাদিসের মাধ্যমে তার বক্তব্যকে মজবুত না করতেন, উপযুক্ত প্রমাণ দ্বারা সাব্যস্ত না করতেন, তাহলে আমি বলতাম এটি তিনি নিজের থেকে রচনা করেছেন, এটা তার নিজস্ব রচিত বিষয়, এখানে ইলম তৈরি করেছেন। وإن الله عين جهة إصابة الجواب في رأي নিশ্চয়ই আল্লাহ তাআলা তাকে সঠিক অভিমতে উপনীত হওয়ার জ্ঞান দান করেছেন। وصدق الله الله تعالى যথার্থই বলেছেন وفوق كل ذي علم عليم, প্রত্যেক জ্ঞানীর উপরে রয়েছে একজন মহা জ্ঞানী, সূরা ইউসুফ 76 নম্বর আয়াত। সুম্মা আমারা মুহাম্মদ রাহিমাহুল্লাহ তাআলা আন ইয়াকতুবা হাযাল কিতাবা ফি 60 দফতারা ওয়া আন ইয়াহমিলা আলা আজালাতিন ইলা বাবিল খলিফাতি, অতঃপর ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ তাআলা নির্দেশ দিলেন যে কিতাবটি 60টি খাতায় অতপর ইমাম মুহাম্মদ রহিমাহুল্লাহ তাআলা নির্দেশ দিলেন, অর্থাৎ তার ছাত্রদেরকে নির্দেশ দিলেন যে এই কিতাবটি 60টি খাতায় লেখো। ওয়াই ইউহমালা আলা আজালাতিন ইলা বাবিল খলিফা, এবং আজালাতুন বর্ত গরুর গাড়ি, ষাঁড়ের গাড়ি, একসময় এই মোটর গাড়ির প্রচলন ছিল না, আমরাও ছোটবেলায় গরুর গাড়ি দেখেছি, এই আজালাতুন গরুর গাড়ি। ওয়াই ইয়াহমিলা বা ওয়াই ইউহমালা আলা আজালাতিন ইলা বাবিল খলিফা, এবং গরুর গাড়ি বা ষাঁড়ের গাড়ির মাধ্যমে রাজ দরবারে প্রেরণ করা হয়। ফকিল আলিল খলিফা, খলিফাকে বলা হলো কদ সন্নাফা মুহাম্মাদুন কিতাবান, মুহাম্মদ ইমাম মুহাম্মদ একটি কিতাব রচনা করেছেন, ইউহমালু আলাল আজালাতি ইলাল বাব, যা গরুর গাড়ির মাধ্যমে বা ষাঁড়ের গাড়ির মাধ্যমে বহন করে রাজ দরবারে আনা হয়েছে। ফাআজাবাহু যালিকা ওয়াআদাহু মিন মাফাখির আইয়ামি, অতঃপর তিনি ফাআজাবাহু যালিকা, সেটি তাকে আশ্চর্যজনিত করলো, কিতাবটি
ওই সময়ের খলিফাকে আশ্চর্যজনিত করল, ও আদাহু মিন মাফাখির আইয়ামি, এবং তিনি তার রাজত্বকালের শ্রেষ্ঠ কীর্তি হিসেবে গণনা করলেন বা ওয়াদাহু মিন মাফাখির আইয়ামি, এবং তিনি তার শাসনামলের শ্রেষ্ঠ কীর্তির অন্তর্ভুক্ত করলেন। ফালাম্মা নাযারা ফীহি ইজদাদা ইজাবুহু বি, অতঃপর তিনি যখন তাতে দৃষ্টি দিলেন তার আনন্দ আরো বেড়ে গেল। ثم بعث أولاده إلى مجلس محمد رحمه الله تعالى ليسمعوا منه هذا الكتاب. অতঃপর তিনি তার সন্তানদেরকে ইমাম মুহাম্মদ রহিমাহুল্লাহ তাআলার মজলিসে প্রেরণ করলেন, যাতে তারা ইমাম মুহাম্মদ রহিমাহুল্লাহ থেকে এই কিতাব শ্রবণ করতে পারে। وكان إسماعيل ابن توبة القزويني رحمه الله تعالى مؤدب أولاد الخليفة. ইসমাইল বিন তাওবা কাজবিনী রহিমাহুল্লাহ তাআলা খলিফার সন্তানদের শিক্ষক ছিলেন। মুআদ্দিবু আওলাদিল খলিফা, খলিফার সন্তানদের আদব দানকারী মানে উস্তাদ ছিলেন, শিক্ষক ছিলেন। ফাকানা ইয়াহজুরু মাআহুম লিয়াহফাযাহুম কাররাকীবি, সুতরাং তিনিও তাদের দেখাশোনার জন্য রকিব হিসেবে বা কি বলা যায় পর্যবেক্ষণকারী হিসেবে। ফাকানা ইয়াহজুরু মাআহুম লিয়াহফাযাহুম কাররাকীবি, সুতরাং তিনিও তাদের দেখাশোনার জন্য পর্যবেক্ষণকারী হিসেবে তাদের সঙ্গে আসতেন। ফাসামিআল কিতাবা, ফলে তিনি কিতাবটি শ্রবণ করলেন। সুম্মা তাফাকা আন্নাহু লাম ইয়াবকা মিনার রুওয়াতি ইল্লা ইসমাঈল ইবনু তাওবা ওয়া আবু সুলাইমান আল জাওসাজানি রাহিমাহুল্লাহ তাআলা। সুম্মা তাফাকা, অতঃপর ঐকমত্যে পৌঁছেছেন সবাই, আন্নাহু লাম ইয়াবকা মিনার রুওয়াতি ইল্লা ইসমাঈল ইবনু তাওবা ওয়া আবু সুলাইমান আল জাওসাজানি, যে ইসমাইল ইবনে তাওবা রহিমাহুল্লাহ এবং আবু সুলাইমান জাওজাজানি ব্যতীত আর কেউ এই কিতাবের বর্ণনাকারী ছিলেন না, অর্থাৎ তারা দুইজনই কেবল ইমাম মুহাম্মদ থেকে কিতাবটি বর্ণনাকারী ছিলেন। ফাহুমা রওয়ায়া আনহু হাদাল কিতাব, সুতরাং তারা দুজনই তার থেকে অর্থাৎ ইমাম মুহাম্মদ রহিমাহুল্লাহ থেকে এই কিতাবটি বর্ণনা করলেন। وإن السرخسي رحمه الله تعالى ذكر في مقدمته أن الإمام محمد رحمه الله لم يذكر في هذا الكتاب أبا يوسف رحمه الله تعالى جميعا. علما السرخسي رحمه الله تعالى أي كتابের ভূমিকায় উল্লেখ করেছেন যে ইমাম মুহাম্মদ রহিমাহুল্লাহ তাআলা এই কিতাবে অর্থাৎ সিয়ারুল কবীরে ইমাম আবু ইউসুফ রহিমাহুল্লাহ তাআলার নাম একেবারেই আলোচনা করেননি। ওহাইসু ইহতাজা ইলা যিকরিহি মিন ইসনাদি হাদিসিন ক্বাল, যখন হাদিসের সনদ বর্ণনার প্রয়োজনে তার নাম উল্লেখের প্রয়োজন দেখা দিয়েছে, তখন বলেছেন আখবারানি আস-সিকাতু, আমার কাছে নির্ভরযোগ্য ব্যক্তি বর্ণনা করেছেন। ثم ذكر عدة حكايات لاستحكام النفرة بينهما, অতঃপর তিনি বেশ কয়েকটি ঘটনা উল্লেখ করেছেন। لاستحكام النفرة بينهما, তাদের উভয়ের মাঝে ঘৃণা সৃষ্টির কারণ বা ঘৃণা সৃষ্টির মজবুতির জন্য, ঘৃণার মজবুতির জন্য তিনি বেশ কয়েকটি ঘটনা উল্লেখ করেছেন। অর্থাৎ আল্লামা সরকসি রহিমাহুল্লাহ তাআলা ইমাম মুহাম্মদ এবং ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহির মাঝে ঘৃণা সৃষ্টির বেশ কয়েকটি কারণ উল্লেখ করেছেন।
ولكن أنكر شيخنا العلامة العثماني الثانوي رحمه الله تعالى قبول هذه الحكايات. علامة تقي عثماني صاحب বলছেন, ওয়ালাকিন আনকারা শাইখুনা আল আল্লামা আল উসমানি আতানবী রহিমাহুল্লাহ তাআলা কবুল হাদিল হিকায়াত, কিন্তু আমাদের শাইখুল মাশায়েখ আল্লামা জাফর আহমদ উসমানি তানবী রহিমাহুল্লাহ তাআলা এই সমস্ত ঘটনাকে গ্রহণ করেননি, গ্রহণ করতে স্বীকৃতি দেননি। ওয়া নাসাবাহা ইলাল আদাই, সেগুলোকে শত্রুদের দিকে সম্পৃক্ত করেছেন। আন্নাহুম ইস্তাখরাজু মিন ইখতিলাফিহিম আন্নাশিয়া আনিল ইজতিহাদি সহিহি আবাতিলা মুখতালিফাতিন আলাইহিম লিয়াযউ আন শানিহিম বিনাকলি আত-তানি আন বাযিহিম ফি বাযি। আন্নাহুম ইস্তাখরাজু মিন ইখতিলাফিহিম আন্নাশিয়া আনিল ইজতিহাদি সহিহি, ওই শত্রুরা সঠিক ইজতিহাদ থেকে সৃষ্ট ইখতিলাফগুলোকে বের করে নিয়ে গেছে। আবাতিলা মুখতালিফাতিন আলাইহিম, ভিত্তিহীন বানোয়াট বিষয়ের দিকে, আবাতিলা মুখতালিফাতিন আলাইহিম তাদের ভিত্তিহীন বানোয়াট বিষয়ের দিকে নিয়ে গেছে। লিয়া দরু আং শানিহিম বিনকলি তানি আন বাযিহিম ফি বাযি, যেন তারা পরস্পরের নিন্দা বর্ণনার মাধ্যমে তাদের মর্যাদা হানি করতে পারে। লিয়া জউ আং শানিহিম, যেন তারা তাদের মর্যাদা হানি করতে পারে। বি নকলি তানি আন বাযিহিম ফি বাযি, তাদের পরস্পরের নিন্দা বর্ণনার মাধ্যমে। আসলে তারা দুজন যে পরিমাণ ইখতিলাফ করেছেন বিভিন্ন ইজতিহাদি মাসাইলে, এই গঠনমূলক ইজতিহাদগুলোকে তাদের শত্রুরা, তাদের দুশ্মনরা তাদের ব্যক্তিগত সামান্য কিছু কাদা ছোড়াছড়ির বিষয়টা উল্লেখ করে তাদের ইজতিহাদের মূল মাসালা, মূল বিষয়গুলোকে ব্যক্তিগত শত্রুতার দিকে নিয়ে গেছে, যেন তাদের মর্যাদা হানি করা যায়, এটাই উদ্দেশ্য। আন্নাহুম ইস্তাখরাজু মিন ইখতিলাফিহিম আন্নাশি আনিল ইজতিহাদিস সহিহ, তারা তাদের সঠিক ইজতিহাদ থেকে সৃষ্ট ইখতিলাফকে বের করে নিয়ে গেছে। আবাতিলা মুখতালিফাতিন আলাইহিম, তাদের ভিত্তিহীন বানোয়াট বিষয়ের দিকে। লিয়া জউ আং শানিহিম, যেন তাদের মর্যাদা হানি করতে পারে, মর্যাদাকে ধ্বংস করতে পারে। বি নকলি তানি আন বাযিহিম ফি বাযিন, তাদের পরস্পরের নিন্দা বর্ণনার মাধ্যমে। ওয়া কাযা মা হুকিয়া মিন আসবাবি ইস্তিহকামিন নাফরাতি বাইনাহুমা, অনুরূপভাবে وكذا ما حكي من أسباب استحكام النفرة بينهما كما في مقدمة المبسوط للسرخسي باطل مختلق عليهما. অনুরূপ ভাবে ইমাম সরাক্সি রহিমাহুল্লাহর মাবসুদ গ্রন্থের ভূমিকায় তাদের মাঝে ঘৃণার মজবুতির কারণ হিসেবে যা বর্ণিত হয়েছে সেগুলো অবাস্তব ও ভিত্তিহীন। فقد كان شانهما أرفع وأجل من أن ينسب إليهما أمثال هذه الأباطيل, ترى উভয় অনেক উচ্চ মর্যাদার অধিকারী ছিলেন। فقد كان شانهما أرفع وأجل من وأجل من أن ينسب إليهما أمثال هذه الأباطيل, ترى উভয় অনেক উচ্চ মর্যাদার অধিকারী ছিলেন। মিন আই ইউনসাবা ইলাইহিমা আমসালু হাদিহিল আবাতিল, তাদের দিকে এই রকম ভিত্তিহীন ভ্রান্ত উদ্দেশ্য প্রণোদিত সমালোচনা
ফাকদ কানা শানুহুমা আরফাউ ওয়া আজাল্লু, তাদের মর্যাদা এর থেকে উচ্চ এবং সমুন্নত ছিল। মিন আইয়ুন সাবা ইলাইহিমা আমসালু হাদিল আবাতিল, তাদের দিকে এরকম ভ্রান্ত বিষয়ে সম্পৃক্ত করা থেকে। নাউজ বিল্লাহি মিন শাররি মান ওয়াযাআহা, যারা এরকম সমালোচনা এরকম ভ্রান্ত বিষয়গুলো তাদের দিকে সম্পৃক্ত করেছেন, তার থেকে আমরা আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করছি। ওয়ালাকিন্না দু মিম্মা আন্নাহু কানা বাইনাহুমা শাইউন, তবে ওয়ালাকিন্না ইয়াবদু মিম্মা যাকারহু সারাকসি রহিমাহুল্লাহ তাআলা, তবে আল্লামা সারাকসি রহমতুল্লাহ আলাই যা উল্লেখ হয়, মিন আন্নাল ইমামা মুহাম্মাদান লাম ইয়াযকুরিল ইমামা আবা ইউসুফা ফি হাদাল কিতাবি, যে ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাই ইমাম আবু ইউসুফ থেকে কোনো বর্ণনা আনেননি। ওয়া যালিকা ইয়াদুল্লু আলা আন্নাহু কানা বাইনাহুমা শাইউন, আর এই বিষয়টি এ কথার দিকে ইঙ্গিত বহন করে যে তাদের মাঝে কিছু একটা ছিল। ওয়াই লাম ইয়াকুন মা যুকিরা ফি হাদিহিল হিকায়াতি মিম্মা লা ইউতাসাওয়ারু মিন মুসলিমিন মুতাদাইয়িনিন, যদিও এ ধরনের ঘটনা বলিতে উল্লিখিত বিষয় বলি একজন দিনদার মুসলমানের মাঝেও অকল্পনীয়। তাদের দুজনের ব্যাপারে উপরে যে ঘটনা বর্ণনা করা হলো, এই ঘটনাটা একজন সাধারণ দিনদার মুসলমানের ক্ষেত্রেও কল্পনা করা যায় না, তাহলে তাদের মাঝে এটা কিভাবে সম্ভব? এর আরো কিছু ব্যাখ্যা সামনে আসছে। ফাজলান আন আমসালি আবি ইউসুফ ও মুহাম্মাদিন রহিমাহুল্লাহ তাআলা, আর ইমাম আবি ইউসুফ ও মুহাম্মদ রহিমাতুল্লাহ আলাইহি তো এর আরো ঊর্ধ্বে। ওয়ায়ুমকিনু লিআদামি যিকরিহি সাবাবুন আখরু ও হুয়া মা যাকারাহু ইবনু নুজাইম রহিমাহুল্লাহ তাআলা, আবার ওয়ায়ুমকিনু লিআদামি যিকরিহি সাবাবুন আখরু, তার নাম অনুল্লেখের ভিন্ন কোনো কারণও থাকতে পারে। ওহুয়া মা যাকারাহু ইবনু নুজাইম রহিমাহুল্লাহ তাআলা, যা আল্লামা ইবনে নুজাইম রহমতুল্লাহ আলাই উল্লেখ করেছেন। কল, তিনি বলেন, কুল্লু তালিফিন লি মুহাম্মদ ইবনিল হাসান রহিমাহুল্লাহ তাআলা মাউসুফুন বিসগীর ফাহুয়া বি ইত্তিফাকি শাইখাইন আবি ইউসুফা ওয়া মুহাম্মাদিন রহিমাহুল্লাহ তাআলা বিখিলাফিল কাবীর, ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাই এর আস-সগীর নামের যতগুলো কিতাব আছে তার সবগুলোই দুই শেখ অর্থাৎ ইমাম আবু ইউসুফ এবং ইমাম মুহাম্মদ রহিমাহুমাল্লাহ তাদের দুইজনের যৌথ সংকলন বিখিলাফিল কাবীর, তবে তার লেখা কিতাবগুলোর যেগুলোতে কাবীর শব্দ সংযুক্ত আছে সেগুলো ভিন্ন। ফাইন্নাহু লাম ইয়ারিজ আন আবি ইউসুফা, কেননা এই আল কাবীর লেখা কিতাবগুলো ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাই ইমাম আবু ইউসুফের সামনে উপস্থাপন করেননি। অবিল জুমলা মোট কথা, ফাইন্না কিতাব আসিয়ারিল কাবীর মিন আকদামি মা আল্লাফা ফিল কানুনি দুয়ালি ওয়া ফি আহকামিল হারবি, অবিল জুমলা ফাইন্না কিতাব আসিয়ারিল কাবীর মিন আকদামি মা আল্লাফা ফিল কানুনি দুয়ালি ও মিন আহকামিল হারবি والسلمي بهذا البسط والتفصيل في زمان لم يكن للعلاقات الدولية قانون مدون معترف به قبل.
وبالجملة مت كوتا فإن كتاب السير فإن كتاب السير الكبير من أقدم ما ألفه محمد رحمه الله تعالى من أقدم ما ألف في القانون الدولي মোট কথা আসিয়ারুল কবির কিতাবটি ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহির রচিত আসিয়ারুল কবির কিতাবটি মিন আকদামি মা আল্লাফা ফিল কানুন ইদ্দুয়ালি যা তিনি রচনা করেছেন ফিল কানুন ইদ্দুয়ালি রাষ্ট্রীয় নীতিমালা হিসাবে রাষ্ট্রনীতি হিসাবে অফি আহকামিল হারবি এবং যুদ্ধনীতি হিসাবে والسلمي এবং সন্ধি নীতি হিসাবে বিহাদাল বস্তি এই রকম ব্যাপক বিস্তৃত করে আত-তাফসিলি বিহাদাল বস্তি আত-তাফসিলি বিশাল বিস্তৃত হিসাবে ফি জামানিন এমন এক যুগে লাম ইয়াকুন লিল আলাকাতি দুয়ালিয়া কানুনুন মুদাওয়ানুন মুতারাফুন বিহি ক্বাবলু যে যুগে ফি জামানিন এমন যুগে রচনা করেছেন লাম ইয়াকুন লিল আলাকাতি দুয়ালিয়া কানুনুন মুদাওয়ানুন মুতারাফুন বিহি কুল্লু যা আন্তর্জাতিক লাম ইয়াকুন লিল আলাকাতি দুয়ালিয়া বিদ্যমান ছিল না ফি জামান في زمان امون جوگه لم يكن للعلاقات الدوليه আন্তর্জাতিক আইনে ছিল না কানুনুন মুদাওয়ানুন স্বীকৃত বা লিখিত কোনো নীতিমালা মুতারাফুন উল্লেখযোগ্য বা গ্রহণযোগ্য ইতিপূর্বে বা ওই সময়ে গ্রহণযোগ্য আন্তর্জাতিক কোনো নীতিমালা ছিল না সেই যুগে তিনি সেটা রচনা করেছেন তাহলে এভাবে আমরা বলতে পারি অবিল জুমলাতি ফাইন্না কিতাব আসিয়ারিল কবিরি মিন আকদামি মা আল্লাফা ফিল কানুন ইদ্দুয়ালি অফি আহকামিল হারবি আসসিলমি বিহাদাল বস্তি ওয়াত তাফসিলি ফি জামানিন ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহির কিতাব আসিয়ারুল কবির এটি من أقدم ما ألف في القانون الدولي সর্বাগ্রে রচিত কিতাব মিন আকদামিন যা আগে রচনা করা হয়েছে মা আল্লাফা ফিল কানুন ইদ্দুয়ালি যা রচনা করা হয়েছে রাষ্ট্রীয় কানুন হিসেবে নীতিমালা হিসেবে ওয়াফি আহকামিল হারবি যুদ্ধনীতি হিসেবে রাষ্ট্রনীতি যুদ্ধনীতি এবং সন্ধি নীতি হিসেবে বিহাদ আল বাস্তি ওয়াত তাফসিলি এরকম ব্যাপক বিস্তৃত হিসেবে ফি জামানিন এমন যুগে লাম ইয়াকুন লিল আলাকাতি দুয়ালিয়া কানুনুন মুদাওয়ানুন যা আন্তর্জাতিক ক্ষেত্রে বা আন্তর্জাতিক ভাবে কোনো লিখিত নীতিমালা ছিল না মুতারাফুন বিহি কলবু মুতারাফুন বিহি কবলু ইতিপূর্বে যা প্রসিদ্ধ ফাহাদিহিল কুতুবু সিত্তাতু হিয়া আল্লাতি সুমিয়াত জাহিরার রিওয়ায়া সুতরাং এই ছয়টি কিতাব যাকে জাহিরুর রিওয়ায়াত হিসেবে নামকরণ করা হয়েছে অমিন আজলি কাউনিহা আসলান ফি মারিফাতিল মাযহাব আল হানফি একে জাহিরুর রওয়ায়াত হিসেবে নামকরণ করার কারণ ওয়ামিন আজলি কাউনিহা আসলান এর আসল হওয়ার কারণ হলো ফি মারিফাতিল মাযহাব আল হানফি হানাফি মাযহাবের হানাফি মাযহাবকে জানার উসুল হিসেবে ফাইনাল ইমাম আল হাকিম আল শাহীদ রাহিমাহুল্লাহ তাআলা জামা মাসাইলাহা মুলাখিসাতান ফি কিতাবিল কাফি কেননা ইমাম হাকিম শহীদ রহিমাউল্লাহ তাআলা এই কিতাবের মাসআলাগুলোকে তালখিস হিসেবে সংক্ষিপ্তভাবে তার কাফি কিতাবে উল্লেখ করেছেন
সংকলন করেছেন, জমা করেছেন। অহওয়াল কিতাব আল্লাযী শারাহু শামসুল আইম্মা আস-সারাকসি রাহিমাহুল্লাহু তাআলা বিইসমিল মাবসুত ফি সালাসিনা মুজাল্লাদা। শামসুল আইম্মা আস-সারাকসি রাহিমাহুল্লাহ 30 খণ্ডে মাবসুত নামে যার ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন, শারাহু ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন। ওয়া আসবাহা হুয়া মাখুজান লিমান জাআ বাদু, যা তার পরবর্তীদের জন্য শরীয়তের মাসআলার উৎসে পরিণত হয়েছে। قال العلامة الطرطوسي رحمه الله تعالى مبسوط السرخسي لا يعمل بما يخالفه। সরকসি রহমতুল্লাহ আলীর মাবসুতের বিপরীতে যা আছে তার উপর আমল করা যাবে না। ওয়ালা ইউরুকানু ইল্লা ইলাইহি, শুধু তার উপরেই নির্ভর করতে হবে, তার ছাড়া ভিন্ন দিকে কোনো কিছুর উপরে নির্ভর করা যাবে না। ওয়ালা ইউফতা ওয়ালা ইয়াউলু ইল্লা আলাইহি, তাছাড়া ভিন্ন কোনোটার উপরে নির্ভর করা যাবে না, সেটা ছাড়া ভিন্ন কোনোটার উপরে ফতোয়া প্রদান করা যাবে না। وهناك ثلاثة كتب أخرى للإمام محمد رحمه الله تعالى, এখানে ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলীর ছয়টি কিতাবের কথা উল্লেখ করা হলো। এই ছয়টি কিতাব ছাড়াও ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলীর আরও তিনটি কিতাব রয়েছে। ذكر بعض المؤلفين فيها أنها يمكن إلحاقها بالقسم الأول, কতিপয় সংকলনকারী বা কতিপয় মুসান্নিফ কতিপয় মুআল্লিফ লেখক বলেছেন যে ওই তিনটি কিতাব, ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ ছয় কিতাবের বাইরে আরও যে তিনটি কিতাব রয়েছে সেগুলোকেও এই প্রথম প্রকারের অন্তর্ভুক্ত করা যেতে পারে, ইয়ানি বি কুতুবি জাহিরির রওয়ায়া, অর্থাৎ জাহিরুর রওয়ায়াতের কিতাবের অন্তর্ভুক্ত করা যেতে পারে। লিশুহরাতিহা ওয়া আহামিয়াতিহা, তার প্রসিদ্ধি এবং গুরুত্ব বিবেচনায়। ওয়াহিয়া ওয়া মুআত্তা আল ইমাম মুহাম্মদ ওয়া কিতাবুল আসার ওয়া কিতাবুল হুজ্জাতি আলা আহলিল মদিনা, সেই তিনটি কিতাব হলো মুআত্তা ইমাম মুহাম্মদ, কিতাবুল আসার এবং কিতাবুল হুজ্জাতি আলা আহলিল মদিনা। এই তিনটি কিতাব ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইয়ের জাহিরুর রওয়ায়াতের ছয়টি কিতাব ছাড়াও আরও তিনটি কিতাব উল্লেখ করা হচ্ছে, যে এই তিনটি কিতাব প্রসিদ্ধি এবং গুরুত্ব বিবেচনায় লেখকদের কেউ কেউ বলেছেন সেটা প্রথম প্রকার, অর্থাৎ জাহিরুর রওয়ায়াতের অন্তর্ভুক্ত করা যেতে পারে। আয-যাহিরু আন্নাহা ওয়াইন কানাত বি মুসাবাতাতি বি মুসাবাতি কুতুবি জাহিরির রওয়ায়াতি ফি সিহ্হাতি নিসবাতিহা ইলাল ইমামি মুহাম্মদ রাহিমাহুল্লাহ তাআলা ওয়া ইশতিহারিহা ফিমা বাইনা আহলিল ইলমি ওয়ালাকিন্নাহা লাইসাত মাউযুআতুন লি বায়ানিল মাযহাব ওয়া ফুরুআহ, তবে প্রকাশ্য বিষয় ওয়া জাহির, তবে এটা স্পষ্ট যে আন্নাহা ওয়াইন কানাত বি মুসা বাতি কুতুবি জাহিরির রওয়ায়া ফি সিহ্হাতি নিসবাতিহা ইলাল ইমাম মুহাম্মদ, যদিও ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহির দিকে সম্পৃক্ত করার ক্ষেত্রে এই কিতাব তিনটি জাহিরুর রওয়ায়ের সমকক্ষ সমপর্যায়ের, প্রসিদ্ধি হিসেবে যদিও তার সমপর্যায়ের। আহলে ইলমরা এই কিতাব সম্পর্কে ভালোভাবে জানেন, তাদের কাছে প্রসিদ্ধ, আবার তার সিহ্হত হিসেবে ইমাম মুহাম্মদের দিকে নিজবুত করার ক্ষেত্রে সমপর্যায়ের। ওয়ালাকিন্নাহা লাইসাত মাউযুআতান লি বায়ানিল মাযহাবি ওয়া ফুরুইহি, কিন্তু ওই কিতাব তিনটিকে মাযহাবের মাসআলা মাসাইল বর্ণনা এবং তার শাখাগত মাসআলা বর্ণনার জন্য লেখাই হয়নি। ওয়াইন্নামা আল আউয়ালুনা মৌজুউহুমা রিওয়ায়াতুল হাদিস, ওয়াইন্নামাল আউয়ালানি মৌজুউহুমা রিওয়ায়াতুল হাদিস ওয়াল আসার,
এই তিনটি কিতাবের প্রথম দুইটি কিতাবের বিষয়বস্তু হলো হাদিস এবং আসার বর্ণনা। وما جاء فيهما من المسائل الفقهية فإنها جاءت طبعا যদিও প্রথম দুইটি কিতাব অর্থাৎ ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহির মুয়াত্তা ইমাম মুহাম্মদ এবং কিতাবুল আসার এই দুইটি কিতাব হাদিস ও আসার বর্ণনার জন্যই নির্ধারিত। যা ফিহিমা মিনাল মাসাইল ফিকহিয়া ফাইন্নাহা জাআত্তাবান। তবে ওই দুই কিতাবে যেই ফিকহি মাসাইলগুলো এসছে ফাইন্নাহা জাআত্তাবান সেগুলো ওই হাদিস ও আসারের তাবিউ হিসেবে অনুগামী হিসেবে এসছে, মৌলিকভাবে আনা হয়নি। অল কিতাবু সালিসু মাউযুউহু আল খিলাফিয়াত। আর তৃতীয় যে কিতাবটি অর্থাৎ কিতাবুল হুজ্জাতি আলা আহলিল মদিনাত, কিতাবুল হুজ্জাতি আলা আহলিল মদিনা এই কিতাবটি মাউযুউহু আল খিলাফিয়াত, সেখানের আলোচ্য বিষয় হল মতবিরোধপূর্ণ মাসালা মাসাইল। আম্মা কুতুবু জাহিরির রিওয়ায়াতি ফাইন্নাহা উযিআত লি বায়ানিল মাযহাবি আসলা। আর জাহিরুর রিওয়ায়াতের যে ছয়টি কিতাব সেগুলোর উদ্দেশ্য ফাইন্নাহা উযিআত লি বায়ানিল মাযহাবি আসলা, মৌলিকভাবে মাযহাব বর্ণনাটাই সেখানে মূল ছিল বা আসল ছিল। ফাসারাত ইয়াল মুতামাদু فصارت هي المعتمدة لمعرفة المذهب الحنفي. সুতরাং ওই ছয়টি কিতাব হানাফি মাজহাব পরিচিতির জন্য মুতামাদ আলাই বা নির্ভরযোগ্য হয়ে গেছে। ولعل من اجل هذا لم يذكر الفقهاء الحنفية هذه الكتب لا في ظاهر الرواية ولا في النوادر. আর হয়তোবা এই কারণেই হানাফি ফুকাহায়ে কেরাম এই তিনটি কিতাবকে জাহিরুর রওয়ায়াতের অন্তর্ভুক্ত করেননি, আবার নাওয়াদিরুর রওয়ায়াতের অন্তর্ভুক্ত করেননি। লিয়ান্নাহা লাইসাত মিনান নাওয়াদির, কারণ এই কিতাব তিনটি নাওয়াদিরের অন্তর্ভুক্ত নয়। লি শুহরাতিহা আনিল ইমামি মুহাম্মদ রহিমাহুল্লাহ তাআলা, কারণ ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি থেকে এই কিতাব তিনটি প্রসিদ্ধ বর্ণনার মাধ্যমে প্রকাশিত প্রকাশ পেয়েছে। অলাইসাত মিন জাহিরির রওয়ায়া, আবার জাহিরুর রওয়ায়ার অন্তর্ভুক্ত নয় কিতাব তিনটি। লিয়ান্নাহা লাম তুযালি বায়ানিল মাযহাব, কারণ এই তিনটি কিতাব মাযহাব বর্ণনার উদ্দেশ্যে রচিত হয়নি। ওয়ালাকিন্না জাহির আন্না রুতবাতুহা ফাওকান নাওয়াদিরি, তবে এটাও প্রকাশ্য বিষয় যে ওই তিনটি কিতাবের অবস্থান মর্যাদা নওয়াদিরুর রওয়ায়ার উপরেই। ওয়ুখযু বিমা জাআ ফিহা ইল্লা মা আরাযাল কুতুব সিত্তা। আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা আ'লাম। এখন প্রশ্ন হলো এই তিনটি কিতাবে যে সমস্ত মাসআলা আছে সেগুলো আমরা গ্রহণ করব কিনা, সেটার সমাধান দিচ্ছে। ওয়ুখযু বিমা জাআ ফিহা ইল্লা মা আরজাল কুতুবুস সিত্তা, ওই তিন কিতাবে যে সমস্ত মাসআলা রয়েছে সেগুলো যদি ওই কুতুবে সিত্তা অর্থাৎ জাহিরুর রওয়ায়ার ছয় কিতাবের সঙ্গে মুআরিজ না হয়, বৈপরীত্যপূর্ণ না হয়, তাহলে সেটাকে গ্রহণ করা হবে। আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা আলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ভালো জানেন। আগামীকাল ইনশাআল্লাহ আমরা মাসাইলুন নাওয়াদির থেকে পড়ব। আজকের বিষয় সম্পর্কে যদি কারো বিশেষ জানার থাকে। সালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওস্তাদজি, ওই আজকের শেষের 20টায় যে আলোচনাটা, ওয়ালা ইউরকানু ইল্লা ইলাইহি ওয়ালা ইফতা ওয়ালা ইউআওয়ালু ইল্লা আলাইহি, এখান থেকে যে শিরোনামটা আছে এটার নিচ থেকে
শেষ পর্যন্ত মানে খোলা ছাড়া যদি একটু বলতেন, মানে শেষের এক পৃষ্ঠা, যে তিন প্রকার কুণ্ডার সাথে ইয়া হয়েছে মাহমুদ রহমতুল্লাহ তিনটা কিতাব আবার। ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাই এর যেই শেষের তিনটি কিতাবের কথা উল্লেখ করা হয়েছে, এই তিনটি কিতাব যদি মাসআলা মাসাইলের ক্ষেত্রে, আচ্ছা এখানে ওলা ইউফতা, অর্থাৎ জাহিরু রেওয়ায়াতের যে ছয়টি কিতাবের কথা আলোচনা করা হলো, এই ছয়টি কিতাবের মধ্যে যেই সমস্ত মাসআলা আছে আমরা এই মাসআলা অনুযায়ী ফতোয়া প্রদান করব, আমল করার ক্ষেত্রে এই ছয়টি কিতাবের মাসআলা অনুযায়ী আমল করব। এই ছয় কিতাবের বাইরে যদি কোনো কিতাব আসে সেটা অনুযায়ী আমরা আমলও করব না, আবার সেই অনুযায়ী ফতোয়া দেওয়াও জায়েজ হবে না। পরবর্তীতে এসে এই যে ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাইয়ের আরও তিনটি কিতাবের কথা বলা হচ্ছে, এই তিন কিতাবের ব্যাপারে কারো কারো অভিমত, এই তিন কিতাব যেহেতু কোন রকম মাধ্যম ছাড়া ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাই থেকে প্রসিদ্ধ সনদেই বর্ণিত আছে, অতএব এই তিন কিতাবও জাহিরুর রওয়ায়ের অন্তর্ভুক্ত করা হোক। মজবুতির ক্ষেত্রে, তারপরে প্রসিদ্ধির ক্ষেত্রে, উভয় ক্ষেত্রে ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাই থেকে কিতাব ছয়টি কি কিতাব তিনটি বর্ণিত আছে, অতএব জাহিরুর রওয়ায়ের অন্তর্ভুক্ত করা যায়। কিন্তু অপর অধিকাংশ ওলামায়ে হানফি যেটা যুক্তি দিচ্ছেন সেটা হলো, ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলীর এই ছয় কিতাব থেকে নির্দিষ্টভাবে দলিল দেয়া যাবে, আমল করা যাবে, এতে কোনো আপত্তি নেই। তবে অবশিষ্ট তিন কিতাব থেকে দলিলও দেয়া যাবে না, এই তিন কিতাবেরকে জাহিরুর রওয়ায়ের অন্তর্ভুক্ত করা যাবে না। কারণ হিসেবে আমরা পেলাম, এই তিনটি কিতাব মূলত হানাফি মাজহাব বর্ণনার কিতাব নয়, তিনটি কিতাবের দুইটি হাদিস ও আসারের কিতাব, আর সামনে আপনারা পড়বেন, খুব বেশি দেরি নেই, অল্প সময়ে আসবেন ইনশাল্লাহ। যেই সমস্ত কিতাব ফিকহি বিষয়ের নয়, সেখান থেকে ফতোয়া বিষয়ক কোনো আলোচনা সামনে এলেও হুবহু সেটা ফতোয়ার কিতাব থেকে দলিল গ্রহণ করা ছাড়া, বিবরণ নেয়া ছাড়া ফতোয়া দেওয়া জায়েজ হবে না। কারণ সেগুলো যেই বিষয়ে রচনা হয়েছে ওই বিষয়ের দলিল হতে পারে, ভিন্ন বিষয়টা প্রাসঙ্গিকভাবে আসে। এখানেও সেই কথাই বলা হচ্ছে, ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলীর অবশিষ্ট যে তিন কিতাব, দুইটি হাদিস বিষয়ক, হাদিস ও আসার বিষয়ক, অতএব সেখানে ফিকহি যেই সমস্ত মাসআলা এসেছে সেগুলো ওই হাদিসের তাবে হিসাবে, অনুগামী হিসাবে এসছে, অতএব তার উপরে অন্য কিতাব থেকে জাহিরুর রওয়ায়ের কিতাবে যদি সমর্থন পাওয়া যায় তাহলেই আমল করা যাবে, এছাড়া আমল করা যাবে না। আর আরেকটি কিতাব শুধু ইখতিলাফ বর্ণনার জন্য মোহাম্মদ রহমতুল্লাহ আলী লিখেছেন, সেটাও যেহেতু মাজহাব বর্ণনা উদ্দেশ্য নয়, অতএব সেই ইখতিলাফগুলো যদি আমাদের জাহিরুর রওয়ায়া অনুযায়ী হয় তার উপরে আমল করব, জাহিরুর রওয়ায়া অনুযায়ী না হয় তাহলে আমল করব না। এই খুলাসা ছিল। উস্তাদ জি, এখানে কিতাব তো মোহাম্মদ রহমতুল্লাহ আলীর প্রসিদ্ধ ছয়টা কিতাব, জি যেমন মাবসুদ, জিয়াদা, জামিউ সগির, জামি সিয়ার সগির, জামিউল কাবির, সিয়ার কাবির, জি ছয়টা কিতাব। জহের রেওয়ায়ত যেটা, এটা এটা কি কোনো কিতাবের ইয়া নাকি? এই ছয়টি কিতাবকে একত্রে জাহিরুর রেওয়ায়া বলা হয়, এই ছয়টি কিতাবকে একত্রে উসুল বলা হয়, হানাফি মাজহাবের উসুলের ছয়টি কিতাব, জি 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 এটাকে একত্রে জাহিরুর রেওয়ায়া বলা হয়। আর এখন যে তিনটা কিতাব বলা হয়েছে সেটা এটা জাহিরুর রেওয়ায়ের অন্তর্ভুক্ত নয়, আবার নামাদিরুর রেওয়ায়ের অন্তর্ভুক্ত নয়। নামাদির রেওয়ায়া আমরা তো সামনে পড়বো ইনশাল্লাহ। এখানে তো তিনটা কিতাব তো, মুয়াত্তা ইমাম মুহাম্মদ, কিতাবুল আসার, কিতাবুল হুজ্জা আলা আলিল মাদিনা, এই তিনটা কিতাব। জি জি, এই তিনটি কিতাব জাহিরুর রওয়ায়ের অন্তর্ভুক্ত নয়। জাহিরুর রওয়ায়ের অন্তর্ভুক্ত কিতাবগুলো সেগুলোই যেগুলো হানাফি মাজহাব বর্ণনা উদ্দেশ্য, আর এই তিনটি কিতাব মাজহাব বর্ণনার উদ্দেশ্যে লেখাই হয়নি,
দুইটি হাদিস ও আসার বিষয়ে লেখা, আর একটি ইখতিলাফ বর্ণনা উদ্দেশ্য। জি জাজাকাল্লাহ, বুঝতে পেরেছি। শুক্রিয়া। আরো কারো কোনো বিষয়? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। যে ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহি যেভাবে জাহিরুর রওয়ায়া উসুলের 6টা কিতাব নেতা, এই ক্ষেত্রে ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি উনিও তো আমাদের জানা মতে বড় ইমাম ছিলেন, জি, ওনার ভূমিকা কতটুকু ছিল? আসলে বিষয়টা এই যে শেষে এসে আমরা আল্লামা ইবনে নুজাইম রহমতুল্লাহ আলাইহি একটা চমৎকার কথা বলেছেন, খেয়াল করেছেন হয়তোবা, এই যে কিতাবগুলো বিশেষভাবে সগির কিতাবগুলোর নামে যে সগির শব্দগুলো আছে, এই সগির শব্দগুলোর কিতাব দুজনের পরামর্শ ক্রমেই লেখা। ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাই নিজে লিখেছেন, লিখে তার সাথী আবার উস্তাদ ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইকে দেখিয়েছেন, তার সামনে পাঠ করেছেন, দেখেন আমি কোথাও ভুল করলাম কিনা, কোথাও সমস্যা আছে কিনা। তো উভয়ের যৌথ সংকলন বলা যায় এই কিতাবগুলো। কিন্তু আরেক বর্ণনায় এই রকম পাওয়া যায় যে এই কিতাবগুলো এখানে উল্লেখ করা হয়নি, সর্বশেষ মাফহুমে মুখালিফ হিসেবে বা বিপরীত বর্ণনা হিসেবে রেখে দেওয়া হয়েছে। সেটা হলো ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাই যে সমস্ত কিতাবের শুরুতে আল কাবির উল্লেখ করেছেন, সেগুলো মূলত ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই থেকে বর্ণনা না করে সরাসরি তার উস্তাদ ইমাম আবু হানিফা থেকেই বর্ণনা করেছেন। এখন ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইকে আমরা বড় ইমাম হিসেবেই জানি, কিন্তু তিনি লিখলেন না কেন, এই কথা বলাটা আসলেও একটু কেমন কেমন দেখায়। আসলে সবার লিখনী শক্তি একরকম হয় না। ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইও লিখেছেন, তবে ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইয়ের মতো তার লিখনীটা এত ছিল না। আমাদের আকাবির যারা আছেন তাদের সবাইকে তো আমরা লেখক হিসেবে পাই না, সবার কিতাব নেই, কেউ ওয়াজের ময়দানে, কেউ তাফসিরের ময়দানে, কেউ দর্সের ময়দানে, যথেষ্ট সুনাম সুখ্যাতি আছে কিন্তু লেখালেখি নাই, কিতাব নেই। তাই বলে কি তারা বড় আলেম? না, অবশ্যই বড় আলেম। জি, আরো কারো কোনো জিজ্ঞাসা? একটা বিষয় একটু পরিষ্কার হওয়া চাই, সাথীদেরকে জানিয়ে দিতে হবে, আগামীকাল আমরা ইনশাল্লাহ সবক পড়ব। আচ্ছা, আগামীকাল আলাদাভাবে হবে না, ইনশাল্লাহ আমরা আগামীকাল সবক পড়ব। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। আমাদের এলান হা পাইলাম আজকে যে 24 তারিখে আমাদের পরীক্ষা হতে যাচ্ছে। জি, পরীক্ষা আমাদের উসুল ইফতার পরীক্ষার ধরনটা কেমন হবে একটু যদি, প্রশ্নের একটা ঈদ ধরনটা কেমন হতে পারে আর কি। বিষয় সম্পর্কে আসলে আমাকে ওই রকম কোন নির্দেশনা দেয়া হয়নি, আমাকে বলা হয়েছে এতদিন পর্যন্ত সবক চলবে, আপনি সবক পড়াবেন, পরীক্ষা আমি নেব নাকি মুহতামিম সাহেব নেবেন নাকি ভিন্ন কেউ নেবেন এই বিষয় সম্পর্কে আমি বলতে পারছি না। কিতাবটা আগে পড়া হোক, যদি আমার জিম্মাদারিতে আসে তখন শেষের দিকে একটা ধারণা দিয়ে দেবো ইনশাআল্লাহ। জি, আমরা তো আসলে অনলাইনে ক্লাস করি, আমাদের একটু ব্যস্ততা থাকে, বাকি আমাদেরকে একটু আগে যদি আমাদের এলান করে দেওয়া হয় বেশ কিছুদিন আগে যে আপনাদের পরীক্ষা এমন হবে এরকম একটা সাজেশন দিয়ে দেওয়া হয়, তাহলে আমাদের জন্য উপকার হবে আর কি। বেশি বেশি একবারে পড়তে পারি না, অল্প অল্প করে পড়তে হয়। এখানে হুজুর অনেক যেখানে অনেক আয়োজন আছে, যেমন নভেম্বর থেকে তাদের প্রোগ্রাম শুরু হবে প্রচুর, জি জি জি, অনেক আয়োজন আছে, এই জন্য আর কি মানে পরীক্ষার ইডা 24 তারিখের সুন্দর সুন্দর হয়েছে জানছি, যে 24-25 ওরা তো ওই দিন প্রোগ্রাম হয়তো কেউ রাখবে না, এই জন্য পরীক্ষার ইডা হলে প্রস্তুতিটা আরো সুন্দর হতো আর কি। আচ্ছা ঠিক আছে, আমি দেখি মতামী সাহেবের সাথে কথা বলি, কথা বলে যেটা ফয়সালা হয় সেই অনুযায়ী একটা চিন্তা ভাবনা করা যাবে ইনশাআল্লাহ। জি ওস্তাদ, জি। আচ্ছা শুকরিয়া, তাহলে
আগামী বৃহস্পতিবার গুলো একটু খেয়াল রাখতে হবে, পরীক্ষার আগ পর্যন্ত আমাদের হাতে আসলে সময় খুব একটা বেশি না। গতকাল আগামীকাল মোহতামিম সাহেব ক্লাস হবে। গত হ্যাঁ আগামীকাল ইনশাল্লাহ ক্লাস হবে। গতকাল মোহতামিম সাহেব জিজ্ঞাসা করছিলেন কিতাবটা আমরা যদি এত তারিখের মধ্যে পরীক্ষা নিতে যাই তাহলে শেষ করা সম্ভব কিনা। মূলত পরীক্ষাটা আর একটু এগিয়ে আসার চিন্তা ভাবনা ছিল, তখন বললাম আসলে এখনো পর্যন্ত 200+ পৃষ্ঠা আছে, প্রতিদিন 10 পৃষ্ঠা করে পড়লেও এই নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করা সম্ভব না। আজকে কয় পৃষ্ঠা পড়লাম? 2, 4, 6, 6 পৃষ্ঠা। এটা ওস্তাদ জি আমারও কোশ্চেন ছিল, কিতাব অনেক বড় কিতাব, আমি দেখছি যে কত পৃষ্ঠা পর্যন্ত, এটা শেষ করলে পুরো আরো 1 মাস লাগবে। কিতাবটা আসলে লম্বা। আমাদের ওস্তাদ জি আমাদের এই কিতাবের তো মুসান্নিফ সাহেব বেঁচে আছেন, এখন কি মুসান্নিফের হালাত আসতে পারে? মুসান্নিফের হালতটা সবাই একটু সার্চ দিলে আপনারা ইয়েতে পেয়ে যাবেন, কি বলে গুগলে ওয়েবসাইটে পাওয়া যাবে, উইকিপিডিয়াতে চমৎকার ভাবে উপস্থাপন করা আছে, আমি দেখেছি, ওখান থেকে আপনারা সবাই পেয়ে যাবেন ইনশাআল্লাহ, একটু সার্চ দিলেই পাবেন। কি ভিডিও দেব ওস্তাদ জি? আপনি গুগলে সার্চ দিলে গুগল উইকিপিডিয়া থেকে তথ্যগুলো এনে দেবে। আচ্ছা আচ্ছা, ওস্তাদ জি এই কিতাবের নেশাব কি পুরাটাই নাকি পুরাটাই একবার? হ্যাঁ কিতাবের নেশাব স্বাভাবিকভাবে পুরোটাই। মহতামি সাহেব অবশ্য কিতাব শুরু করার আগে বলেছিলেন পুরো কিতাব পড়াতে হবে না, মাঝখান থেকে কিছু কিছু অংশ বাদ দেয়া হবে এরকম বলেছিলেন। তার পরবর্তীতে আমাকে আর নতুনভাবে কোনো নেশাব দেয়া হয়নি, যার কারণে শুরু থেকে শেষ পর্যন্তই পড়ানোর খেয়ালে আমি সামনে চলছি। সামনের বিষয়গুলো অবশ্য আরো সাজানো গুছানো, তুলনামূলক আরো সহজ। জি ওস্তাদ জি, দোয়া চাই ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ ইনশাআল্লাহ, সকলেই ভালো থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।